আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, এলমের সাথে চলতে পারা, এলমের চর্চা করা, তলেবুল এলম হতে পারা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকেই দেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর কিছু দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন তাকে ভালো কিছু দিবেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞানের গভীরতা দান করেন। সুবহানাল্লাহ। এটা যাকে দেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর জিনিস দেন, এটার থেকে উত্তম জিনিস আর দুনিয়াতে নাই। এলেম চর্চার সাথে থাকা জান্নাতে যাওয়া রাস্তা সহজ হওয়ার মাধ্যম। জান্নাতের রাস্তাটা সোজা না, জান্নাতের রাস্তাটা খুব কঠিন, কারণ জান্নাত উপরে, জাহান্নাম নিচে। নিচের দিকে যাওয়া সহজ, লিফটে আমরা নিচের দিকে নামি বা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামি, এটা সহজ, কিন্তু সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠা রাস্তা নাই, এটা অনেক কঠিন। জান্নাত উপরে, তাহলে উপরের দিকে উঠা অবশ্যই কঠিন কাজ, কিন্তু একটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে এই উদ্দেশ্যে যে ইয়ালতামিসু ফিহি ইলমান, এলেম অর্জনের উদ্দেশ্যে, এলেম তালাশের উদ্দেশ্যে সে যদি কোথাও সফর করে, কোথাও যায়, রাস্তা অতিক্রম করে, তাহলে সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কঠিন রাস্তা সহজ করার মাধ্যম হলো এলেম অন্বেষণ করা, এলেম তালাশ। ইমানের এক নম্বর শর্ত এলেম, ইমানের যে শর্তগুলো আছে, এক নম্বর শর্ত হলো আল এলেম আল মুনাফি লিল জাহাল, এমন এলেম থাকতে হবে যে এলেম দিয়ে জাহালত দূর হয়ে যায়। এমন এলেম আছে জাহালত দূর হয়নি, যেমন আবু জাহেলের অনেক এলেম ছিল, এলেম থাকি জাহালত দূর হয়নি, সে জাহেল না খালি আবু জাহেল ছিল, আর অর্থ হইল সকল এলেমে জাহালত দূর হয় না। এজন্য অনেক বড় আলেম বড় মুশরিক, বড় আলেম বড় বেদাতি, তার অর্থ হইল তার এলেম তার জাহালত দূর করে নাই, জাহালত সহকারে তার এলেম বৃদ্ধি পেয়েছে, এলেম যেমন বৃদ্ধি পেয়েছে জাহালতও বৃদ্ধি পেয়েছে। এজন্য দেখবেন অনেক আলেম আছে, এলেম আছে অনেক, এলেম বড়, আবার তার মধ্যে শিরিকও বড় বড়, তার মধ্যে বেদাত বড় বড়, তার অর্থ হলো ইমানের এক নম্বর শর্ত পূর্ণ হয়নি। এই জন্য এলেম চর্চা করা, এলমের মজলিসে বসতে পারা, এটা ইমানের খোরাক, ইমানের গেজা, ইমানের খাবার দিতে হয়। ইমানের খাবার না দিলে ইমান আস্তে আস্তে অপুষ্টিতে ভোগে, প্রথম অপুষ্টিতে ভোগে, এক সময় ইমান আস্তে আস্তে রোগাক্রান্ত হয়, এক সময় প্যারালাইজড হয়ে বিছানায় এমন ভাবে শুয়ে পড়ে তখন পজরের আজান দিলে তিনজনে টানিয়ে তুলতে পারে, তার তাহলে ইমান প্যারালাইজড হয়ে একবারে কাইতে শুয়ে গেছে, ইমানের খোরাক দেয় নাই, ইমান অপুষ্টিতে ভুগতে ভুগতে রোগ আক্রান্ত হয়ে গেছে। ইমানের অনেক রোগ আছে, এই রোগগুলোতে আক্রান্ত হয়, এই জন্য ইমানের খোরাক হলো এলেম। এই জন্য এলেম চর্চার মধ্যে অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তলে বলে এলেম হওয়ার তৌফিক দান। আমরা যে কিতাব থেকে ধারাবাহিক দাস পেশ করি অত্র মসজিদে, কিতাবটা হলো আদ-দুরুসুল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ লিখিত এই কিতাবটা, যে সাধারণ জনগোষ্ঠীর জন্য, উম্মতের সাধারণ জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ দার্স সমূহ,
অর্থাৎ যেই এলেমটা উম্মতের সাধারণ জনগণের জন্য দরকার, একান্ত দরকার, এই এলেমটা সম্পর্কে কিতাবে আলোচনা করা হয়েছে। আমরা ইতিপূর্বে ইমানের বিষয়গুলো আলোচনা করেছি। ইমানের পরেই ইমানেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আল আমল বিল আরকান, মানে তিনটা জিনিসের সমন্বয় ইমান। একটা হলো শাহাদাতু বিন নুতক, মানে জবানে শাহাদা দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। আরেকটা হলো তাসদিক বিল জানান, কালবে ভালো করে বিশ্বাস স্থাপন করতে হবে, কালবে ঢুকাইতে হবে ইমানটাকে। তিন নম্বর আল আমাল বিল আদা, আল আমল বিল আরকান, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমার ভিতরে যে ইমান আছে এটা প্রকাশ পাইতে হবে। আমার হাত ইমানের বহিঃপ্রকাশ, আমার চোখ ইমানের বহিঃপ্রকাশ, আমার নাক ইমানের বহিঃপ্রকাশ, আমার চুল ইমানের বহিঃপ্রকাশ, আমার দাড়ি ইমানের বহিঃপ্রকাশ, আমার জবান ইমানের বহিঃপ্রকাশ, আমার পা ইমানের বহিঃপ্রকাশ, এগুলো প্রত্যেকটার সাথে ইমানের সম্পর্ক আছে। এখন এই যে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, একবার একটা ছোট্ট জাররা পর্যন্ত, এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে একেবারে মাথা থেকে পা পর্যন্ত সবগুলো একসাথে অংশগ্রহণ করে, এরকম ইবাদত নাই। একটি মাত্র ইবাদত, সেটা হলো সালাত। এই সালাতের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একজন মানুষের বডিতে উপরে ভিতরে যা আছে সবগুলো অংশ সালাতে অংশগ্রহণ করে। এই জন্য সালাতকে বলা হয় ইমানের বহিঃপ্রকাশ। ইমাম বুখারি রাহমাহুল্লাহ সহিহ আল বুখারিতে একটা বাব কায়েম করেছেন, আস-সালাতু মিনাল ঈমান, বাবের শিরোনাম হলো আস-সালাত মিনাল ঈমান। দলিল দিয়েছেন সূরা আল বাকারার 143 নম্বর আয়াত, ওয়ামা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করেন না। এখানে ইমাম বুখারি রাহমাহুল্লাহ অর্থ লিখছেন ঈমানাকুম আই সালাতাকুম ইলা বাইতুল মাকদিস, অর্থাৎ বাইতুল মাকদিসের দিকে তোমরা তো 16-17 মাস সালাত আদায় করছো, এই সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন না। এখানে আল্লাহ পাক সালাত শব্দ না বলে ঈমান শব্দ বলছেন। তার অর্থ হলো সালাত আর ঈমান একই সূত্রে খাতা, এটা ঈমানের বহিঃপ্রকাশ। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ ইমানের আলোচনাগুলোর পরে নিয়ে আসছেন সলাতের আলোচনা। সলাতের আমরা শর্ত আলোচনা করেছি, তারপরে আরকান আলোচনা করেছি, ওয়াজিব আলোচনা করেছি। আজকে দুইটা জিনিস আলোচনা করব সংক্ষেপে। একটা হলো সুনানুস সলাহ, সলাতের সুন্নাত, সুন্নাত সমূহ, সলাতের ভিতরে কোন কোন কাজগুলো করা সুন্নাত। আরেকটা হলো মুক্তালাতুস সলাহ, কিভাবে সলাত নষ্ট হয়, সলাত ভঙ্গ হয়। সলাত শিখা যেমন ফরজ, সলাত কেমনে ভাঙ্গে এটা জানাও ফরজ। কেউ যদি ওযু শিখছে, ওযু কেমনে ভাঙ্গে শিখে নাই, তাহলে এই লোকের ওযু ভাঙ্গার সম্ভাবনা নাই, কারণ সে তো ওযু কেমনে ভাঙ্গে জানাই না। গত সপ্তাহে ইন্ডিয়াতে এক মজার ঘটনা শুনে এসছে। এই আমাদের পশ্চিমবঙ্গের একজন শায়খ আছে, শায়খ আনোয়ারুল হক পাইজি হাফেজাল্লাহ, তো ওনার জবানে শোনা আমার, ওনার সাথে অনেক অনেকগুলো প্রোগ্রাম করছি একসাথে, তো উনি বলতেছেন ওনাদের মুর্শিদাবাদে এক মুরব্বী ইমাম সাহেবকে বলতেছে যে ইমাম সাহেব আমি আসরের উজু করি, এশার নামাজ পড়ি, শীতের কারণে একবার উজু করি, আসরও পড়ি, মাগরিবও করি, এসব আমার উজু ভাঙে না। এখন ইমাম সাহেব সন্দেহ করছে, কি রে এই মুরব্বী মানুষ, যদি আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, তাও বলে উজু ভাঙে না। একজনকে দায়িত্ব দিছে ছাত্র একটা, কয় এই মুরব্বী কোন বাথরুমে যায়নি দেখি হতো, এখন দেখে আসরের পরে মাগরিবের আগ দিয়ে মুরব্বী বাথরুমে গেছে, ওজু না করি আসে মাগরিবে দাঁড়াই গেছে। এই ইমাম সাহেব জিজ্ঞাসা করলো কি ব্যাপার, আপনি উজু করেন নাই, যে আমার উজু ভাঙে নাই তো উজু করবো কেন, আপনি বাথরুমে গেছেন না, কয় বাথরুমে গেছি ঠিক কথা, কিন্তু আমি তো হাঁটুর উপরে কাপড় তুলিনি।
অনেকদিন নাকি নামাজ পড়ছে, পরে ইমাম সাহেব বুঝে দিলেন যে না হাতের উপরে উঠুক আর না উঠুক, ইস্তিনজা করলে আপনার ওযু ভেঙে যাবে। তাহলে কেউ যদি ওযুবকের কারণ না জানে তাহলে তার ওযু ভাঙ্গি গেল সে কিন্তু ঠিক। একইভাবে ইমান ভঙ্গের কারণ এই দেশের মানুষ জানে না, এই কারণে কত লক্ষ লক্ষ মানুষের ইমান ভাঙ্গি বসে রয়েছে কিন্তু সে জানে না যে তার ইমান ভাঙছে। ওই মুরব্বীর মত, এই দেশের বেশিরভাগ মুসলমান ওই মুরব্বীর মত, ইমান ভাঙ্গি কত আগে বসে রয়েছে কিন্তু সে জানে না যে তার ইমানে নাই। সে নামাজ পড়ে থাকো আমার ইমান কিন্তু ঠিক আছে, মানে কি খুব মজবুত। তুমি নামাজ পড়লে তোমার ইমান দুর্বল, আমি কিন্তু নামাজ পড়ি না আমার ইমান খুব শক্ত, খুব শক্তিশালী ইমান। অর্থাৎ সে ইমানে বুঝে নেই, সে এখনো ইমানেই বুঝে নেই। এই জন্য সলাত শেখার পাশাপাশি সলাতের কেমনে ভাঙ্গে এটা শেখাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সলাত আদায় করতে বলেন নাই, কি করতে বলছেন? কায়েম করতে বলছেন। বারবার আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিক্রি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত। সালাত কায়েম, কায়েম বলছেন, কায়েমটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন কায়েমটা হলো সালাতকে শ শ ওয়াক্তে আদায় করা, যে ওয়াক্তে যে সালাত সেই ওয়াক্তে সেই সালাত আদায় করা। সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সহকারে সালাত আদায় করা, জামাত সহকারে সালাত আদায় করা, খুশু খুজু সহকারে সালাত আদায় করা, তারপরে ফরজ সালাতের পাশাপাশি সুন্নত নফল বেশি বেশি আদায় করা, এটাকে মিলাই এটার নাম হলো ইকামাতুস সালাত, এটার নাম সালাত কায়েম। তাহলে সালাত গুলো সুন্নত সহকারে আদায় করা, মানে সালাতের ভিতরে যে সুন্নত গুলো আছে এই সুন্নত গুলোকে হালকা মনে না করা, সুন্নত গুলোকে ইচ্ছাকৃত ছেড়ে না দেওয়া, এই কথা বলার সুযোগ নেই। এটা সুন্নত ছাড়ি দিলে কি হবে? অনেক মুসলমান এরকম বলে এটা সুন্নত, বা দাড়ি রাখেন না, দাড়ি রাখা সুন্নত না রাখলে কি হয়েছে? মানে এর কাছে সুন্নতটা কোনো ব্যাপারই না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। সুন্নত খুব কঠিন না, দাড়ি কিন্তু যে সুন্নত এটা ওয়াজিব ফরজ, ওয়াজিব পর্যায়ের সুন্নত, এই সুন্নতে বুঝে নেই। সুন্নত দুই ধরনের, এক ধরনের সুন্নত হলো ফিকহি সুন্নত, এক ধরনের সুন্নত হলো হাদিসের সুন্নত। ফিকহির সুন্নত হলো যেটা ফরজ না ওয়াজিব না, এটাকে ফিকহের ভাষায় বলা হয় কি সুন্নত। আর হাদিসের ভাষা এটা না, হাদিসের ভাষায় সুন্নত মানি ফরজ ও সুন্নত, ওয়াজিব ও সুন্নত, সুন্নতে মুআক্কাদা ও সুন্নত, সুন্নতে জায়েদা ও সুন্নত, নফল ও সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আদর্শটাই সুন্নত। হাদিসের ভাষা নামাজ ও সুন্নত, হাদিসের ভাষা সিয়াম ও সুন্নত, হাদিসের ভাষা হজ ও সুন্নত, সব সুন্নত, এটা হাদিসের ভাষায়। দাড়ি হাদিসের ভাষায় সুন্নত, এটা ফিকহের ভাষায় সুন্নত না, কিন্তু সে তো বুঝছে যে এটা হাদিসের ভাষা আর ফেখের ভাষা বুঝে নেই। সুন্নত বললে মনে করে আমাদের দেশে আরেক শ্রেণী আছে, দেখবেন মাকরু বললে মনে করে এটা জায়েজ। মাকরু মানে কি? কবিরি সিগারেট খাওয়া হারাম না, এটা মাকরু, তো ভালো কথা মাকরু। তো মাকরু মানে কি? খাওয়া জায়েজ। মাকরু মানে হানাফি মাযহাবের আম ফতোয়া, সকল ফকি একমত, মাকরু মানে মাকরু হে তাহরিম, তাহরিম মানে হারামের এক ডিগ্রি নিচে, হারামের এক ডিগ্রি নিচে, এটাও হারাম। কিন্তু ওনারা হানাফি মাযহাবের নীতিমালাটা হলো উসুলের নীতিমালা যে সরাসরি কোরআনে কারিমের আয়াতে হারাম শব্দ উল্লেখ না থাকলে বা নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো হাদিসে সরাসরি হারাম শব্দটা উল্লেখ না থাকলে হানাফি মাযহাবের নীতিমালা হলো এটাকে হারাম শব্দটা বলা যাবে না, তবে এটা জায়েজ না। অসংখ্য দলিল যেটা জায়েজ না তখন বলতে হবে কি মাকরুহ। তার অর্থ হলো মানে হানাফি মাযহাবের দৃষ্টিতেও কাজটা হারাম, কিন্তু যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে হারাম শব্দ ব্যবহার করেন নাই,
এজন্য ওনারা হারাম শব্দটা ব্যবহার করেন কারণ হারাম শব্দের ব্যাপারে আল্লাহ অনেক জায়গায় ধমক দিয়েছেন কুল মান হাররামা যিনাতাল্লাহ আল্লাতি আখরাজালি ইবাদি রাসূল আপনি বলেন কে সে যে আল্লাহ তার বান্দাদের জন্য যা বের করেছেন সেটাকে হারাম করে দেয় আবার বলেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক এই নবী যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন কেন আপনি সেটা হারাম করলেন এই যে হারাম শব্দের ব্যাপারে যে কঠিন শব্দগুলো এটা হানাফি মাযহাবের নীতিমালা হলো হারাম শব্দটা বলেন না কিন্তু এমন একটা শব্দ বলেন যেটা দিয়ে হারাম বোঝায় কিন্তু মূর্খ মানুষগুলো বুঝি রয়েছে যে মাকরুমানি মনে হয় জায়েজ দেখবেন অনেক জাহেল আছে বিড়ি সিগারেট হারাম বলতে রাজি নেই জর্দা তামাক হারাম বলতে রাজি নেই তো ঠিক আছে হারাম বলিও না মাকরু তো মাকরু বলে কি খাওয়া যাইব মাকরু খাওয়া যাবে না এটা মাকরু তাহারি এই জন্য সুন্নত বুঝতে হবে যে এটা আসলে সুন্নত মানে কি তো সলাতের মধ্যে যে সুন্নত এটা হলো যেটা ফরজ না ওয়াজিব না এটার নাম হলো কি সুন্নত সলাতের মধ্যে যদি একটা ফরজ ছুটে যায় এটার আর ক্ষতিপূরণ নাই এটার ক্ষতিপূরণ হলো পুরা সলাত বাদ আবার সলাত নতুন করে আদায় করতে হবে ওয়াজিব ছুটে গেলে এটার কাপ্পারা আছে এটা যদি ছুটে যায় তাহলে সাজদায় সাহু দিলে এটা হবে সাজদায় সাহু না দিলে সাজদায় সাহু দেন তাহলে বাদ আবার নতুন করে আদায় করতে হবে মানে ফরজ আর ওয়াজিব কাছাকাছি তাহলে পার্থক্য শুধু এইটুকু যে একটার ক্ষতিপূরণ আছে কাপ্পারা আছে আর একটার কোনো ক্ষতিপূরণ সালাতের মধ্যে আর সুন্নাত যেটা এটা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া যাবে না তবে ভুলবশত যদি সুন্নত বাদ পড়ে যায় এটার জন্য সাজদায় সাহও লাগবে না সলাৎ দৌড়ায় আবার পড়াও লাগবে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যদি কেউ ইচ্ছাকৃত সুন্নত ছাড়ি দেয় যদি বলে দেয় এটা সুন্নত এটা না করলে কোনো অসুবিধা নেই অনেকে দেখবেন কয় রা বলিয়ে দেন না করলে কি নামাজ হবে না কি ব্যাককলি প্রশ্ন হয়ে যায় তো এটা কোন জাতি অবস্থা যে রা বলিয়ে দেন না করলে নামাজ হবে না তুমি জানবে রাবলে দেন সুন্নত কিনা আমার নবীর সুন্নত কিনা আদর্শ কিনা আমার নবী করছে কিনা যদি তুমি বুঝো যে এটা আমার নবী করছেন আমার রাসূল করছেন তাহলে তুমি সাড়ি দিবা কেন তোমার সাড়ি দেওয়ার অধিকার পাইছো কই যদি তুমি নিশ্চিত হতে পারো যে রাসূল করেন নাই বা রাসূল করতে মানা করছেন তোমার যদি নিশ্চিত তো তুমি দলিল নিয়ে বসে থাকো কে আমাদের দিন ওই দলিল দেখাই দিবা আমার কাছে দলিল ছিল এই জন্য আমি করি নাই কিন্তু কয়েন রাবলে দেন না করলে কি নামাজ হবে না এটা আসলে সুন্নতের শানে বেয়াদবি এই জন্য মানে সুন্নত যেটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন কেউ ইচ্ছাকৃত ভাবে সুন্নত যদি ছেড়ে দেয় এই ব্যক্তির সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না যে সুন্নত ছেড়ে দেয় সুন্নত নামাজ পড়ে না বা ফরজ পড়ে দৌড় দিছে বা সুন্নত না পড়লে অসুবিধা নেই এই লোকের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না কারণ সে আমানত দারিতে হারাই ফেলছে যে রাসূলের সুন্নতের প্রতি গুরুত্ব দেয় না তার তাকওয়া নেই এই জন্য আপনার সুন্নত খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সুন্নত গুলো সলাতের মধ্যে দুই রকমের একটা হলো সুনানে কাউলিয়া একটা সুনানে ফেরলিয়া কাউলিয়া মানে এই সুন্নত গুলো জবানে উচ্চারণ করতে হবে যেমন ধরেন আপনি আল্লাহু আকবার বলতে হবে জবান উচ্চারণ করা লাগবে তারপরে সানা পড়তে হবে তারপরে আমরা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা রব্বানা ওয়ালাকাল হাম এগুলো কি করতে হবে মানে পড়ার জিনিস আবার কিছু জিনিস আছে করার জিনিস খেয়াল রাখতে হবে করার জিনিস পড়া যাবে না পড়ার জিনিস করা যাবে করা পড়া দুটার মধ্যে বেশ কম আছে নিয়ত এটাকে করার জিনিস না পড়ার জিনিস করার জিনিস এটা বাঙালিরা পড়ে করার জিনিস পড়ে এটা পড়ার জিনিস না নিয়ত হলো করার জিনিস ইন্নামাল আমালু বিন্নিয়াত এখানে সমস্ত মুহাদ্দিসিন একরাম বলছেন যে আন-নিয়াত এটা হলো মাহাল্লুহু আল কালব নিয়াতের স্থান হলো কালব অন্তর অন্তরের কাজ হলো করে অন্তরে পড়ে না জবানের কাজ হলো পড়া অন্তরের কাজ হলো করা বুঝতে পারছেন
এজন্য নিয়াত করতে হয়, নিয়াত করতে হয় না। কিন্তু বাঙালি কি করে? করার জিনিস পড়ে। এই করার জিনিস পড়া ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ বলেছেন আত-তালাফুযু বিন-নিয়্যাতে বিদআতুন, যে কেউ যদি নিয়তকে শব্দ করে উচ্চারণ করে পড়ে এটা বিদআত। কারণ এটা করার জিনিস সে পড়ল কেন? রাসূল সেটা করছেন, সাহাবায়ে কেরাম করছেন, তাবেয়ীনে কেরাম করছেন, সমস্ত আইম্মায়ে কেরাম করেছেন, কিন্তু সে পড়েছে। এই কারণে তার এটা হবে কি? এই জন্য বুঝতে হবে যে কিছু সুন্নত করা লাগবে, কিছু সুন্নত আপনারা যে এখানে আজকের এই হালাকায় আসছেন নিয়ত করে আসছেন না পড়ে আসছেন? বাসা থেকে রওনা দেওয়ার সময় নাওয়াইতুয়ান আজহাবা ইলা মসজিদ সিদ্দিক ফি মজলিসি যিকির, এইভাবে নিয়ত করে নিয়ত পড়ি পড়ি বাইরেছেন? তাহলে এই যে নিয়ত করেন নাই এটার জন্য কি সওয়াব পাওয়া যাবে? জি বরং পড়লেই সওয়াবের আশঙ্কা ছিল, পাবেন কি পাবেন না, বেদাত করে আসছেন, করেন নাই নিয়ত করে আসছেন, এজন্য আপনার এটা হবে নুসুকি ইবাদত, ইবাদতে নুসুকিয়া। যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আপনার আমার আমল নামায় সওয়াব লেখা হবে, ফজিলত লেখা হবে।